এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে মহাসপ্তমী। মহাসপ্তমীর আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে নবপত্রিকা প্রবেশ, প্রাণ প্রতিষ্ঠা, মহাস্নান, মহাভোগ, আরতির মাধ্যমে সপ্তমীর বিহিত পূজা, এছাড়াও চণ্ডীপাঠে মুখরিত মণ্ডপ ও আশপাশের এলাকা। খাগড়াছড়িতে এবছর 57টি মন্দিরে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। চাঁদপুরে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গা পূজার মহাসপ্তমী। সকাল থেকে বিভিন্ন বয়সের নর নারীরা দেবীকে অঞ্জলি দেওয়ার জন্য মন্দিরে মন্দিরে ভিড় করেন। দেবীর সন্তুষ্টির জন্য ফুল, ফল, ধূপ, দীপ সহ নানান উপকরণ দিয়ে পূজার আয়োজন করে পূজারীরা। কাঁসর শব্দ, শঙ্খ ধ্বনি আর বাদ্যযন্ত্রের শব্দে মুখরিত পূজা মণ্ডপগুলো। পূজা শেষে দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন ভক্তরা। এবার চাঁদপুরের 8 উপজেলায় 219টি মণ্ডপে পূজা আয়োজন করা হয়। চট্টগ্রামের রেডিসন ব্লুর বে ভিউতে শুরু হচ্ছে 3 দিনের লাইফস্টাইল এক্সপো। আগামীকাল থেকে শুরু হওয়া মেলার উদ্বোধন করবেন চিত্রনায়ক ফেরদৌস। চলবে 5 অক্টোবর পর্যন্ত। সকাল 11টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত 8টা পর্যন্ত। রোববার সকালে র্যাডিসনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার আয়োজক প্রতিষ্ঠান নবান্ন মিডিয়া কমিউনিকেশনের প্রধান নির্বাহী দেলোয়ার হোসাইন এই তথ্য জানান। মেলা ইন্টেরিয়র, এক্সটেরিয়র ও হোম ডেকোরের সব উপকরণ, সেবা ও পরামর্শ প্রদান করা হবে। এছাড়াও বৈশ্বিক জীবনধারার বিভিন্ন বিষয়ে প্যানেল আলোচনা ও টকশোর আয়োজন থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। চট্টগ্রামে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। দুপুরে আমানত শাহ মাজার রাস্তা সংলগ্ন তানজিমুল মুসলিমিন এতিম ও হেফাজত খানায় চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দেবাশিস পাল, দেবু, আনিফুর রহমান, লিটু সহ যুবলীগ নেতাকর্মীরা।